ছাত্র বিক্ষোভে উত্তেজনা নবগ্রামে উচ্চ মাধ্যমিকে ফল প্রকাশের পরে স্কুলে এসে বিক্ষোভ দেখানো হয়। প্রধান শিক্ষিকাকে ঘেরাও করে চলে বিক্ষোভ, উত্তেজনার সৃষ্টি হয় স্কুল চত্বরে। মুর্শিদাবাদের নবগ্রাম থানার অন্তর্গত নগরা নিরোদা দেবী আদিবাসী উচ্চ বিদ্যালয়ে উচ্চ মাধ্যমিকের কম নম্বর দেওয়ার অভিযোগে বিক্ষোভ দেখালেন বেশ কিছু পড়ুয়া। ছাত্রদের অভিযোগ, একাদশ শ্রেণীর নম্বরে গড়মিল করা হয়েছে। ফল প্রকাশের পরের দিনই শুক্রবার বিদ্যালয়ের প্রধান শিক্ষিকাকে ঘেরাও করে বিক্ষোভ দেখানো হয়। কারণ হেড ম্যাম আমাদের ইলেভেনের যে নাম্বার মানে পরীক্ষা দিয়েছিলাম সেই নাম্বারটা অ্যাকচুয়ালি নিজের মন মতো করে দিয়েছিলো, নাম্বারটা বোর্ডে পাঠিয়েছিলো, বাট মানে স্কুল পুরো দায়িত্ব, কারণ কি স্কুলে ম্যাম ও নিজের মতো নাম্বার করে পাঠিয়েছিল, যেটা আমরা যত পার্সেন্ট করে নাম্বার পেতাম 70-80% সেই নাম্বারটা আমরা পাইছি, সেখানে আমরা 50-60% নাম্বার পেয়েছি। কারণ নাম্বারটা আরও পাওয়ার উচিত ছিল, কারণ সেখান থেকে অনেক কম, তার জন্য আমরা এই বিক্ষোভটা দেখিয়েছি। আমার মনে হয় যে ক্লাস ইলেভেনে আমাদের পরীক্ষা হয়েছিল, তো সেই পরীক্ষা অনুযায়ী মানে খাতা না দেখে নাম্বার দেওয়া হয়েছে। আমাদের যেটা মতামত বলতে চাইছি, যেহেতু আমি ম্যামকে আমি ম্যামকে কোশ্চেন করলাম যে আমাদের খাতা দেখান, খাতা না দেখে আপনি নাম্বার দিয়েছেন আমাদের মনে হচ্ছে, দিয়ে ম্যাম বললো যে না খাতা নেই, আমরা খাতা বোর্ডে পাঠিয়ে দিয়েছি। তো আমি যতদূর জানি যে খাতা বোর্ডে পাঠানো হয় না। এই খবর করতে গিয়ে আক্রান্ত হন আমাদের প্রতিনিধিও। তার মোবাইল কেড়ে নিয়ে ভেঙে ফেলার অভিযোগ ওঠে প্রধান শিক্ষিকার বিরুদ্ধে। যদিও পড়ুয়াদের যাবতীয় অভিযোগ, বিক্ষোভ মানতে নারাজ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা। 2020 সালে ক্লাস ইলেভেনের পরীক্ষা কমপ্লিটই হয়নি, ইলেভেনের পরীক্ষা হতে হতে 3-4 পরীক্ষা বাকি ছিল, তার মধ্যে লকডাউন হয়ে গেল। এবার লকডাউনের পর আমাদের যেহেতু ইলেভেনের নম্বরটা বোর্ডে পাঠাতে হয়, সেই সময় পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছিল, সেই মতো আমরা যে সাবজেক্টগুলো পরীক্ষা হয়েছে সেইগুলোর নম্বর, প্রজেক্টের নম্বরটা অনেক আগেই জমা পড়েছিল, দিয়ে দিয়েছি। এবার সেই এপ্রিল মাসে জমা দিয়েছি 20, সেই নম্বরের ভিত্তিতে 12-এর রেজাল্ট হলো। আমাদের স্টুডেন্টরা খুব খারাপ নম্বরই পেয়েছিল, ভালো নম্বর মোটেও পায়নি, তো মানে ফেলও করেছিল অনেকে। তা তাদের একটু আমরা চেষ্টা করেছিলাম প্রজেক্ট বা অন্য নম্বর দিয়ে যাতে পাস করিয়ে দিতে। আমি যদিও ওই পরীক্ষার নম্বরের দায়িত্বে ছিলাম না, অন্য একজন মাস্টারমশাই ছিলেন, তিনি নম্বরটা বসিয়ে, যারা যা নম্বর দিয়েছে অন্য টিচাররা নম্বরগুলো বসিয়ে উনি সিটটা রেডি করে দিয়েছেন। আমি দেখেছি, দেখবো না দেখিনি বলবো না, আমি সই করেছি, দেখেছি, তবে খুবই পোর মার্কস, তো সেটাই বোর্ডে জমা পড়েছে এবং তার উপর ভিত্তি করে এই বছর পরীক্ষা হচ্ছে। তারা বলতে কম তো পাবেই। নবগ্রাম থেকে সুব্রত সরকারের রিপোর্ট, মধ্যবঙ্গ নিউজ। লীলা হসপিটাল, আ মাল্টি স্পেশালিটি হসপিটাল, 24 ঘন্টা ইমার্জেন্সি পরিষেবা। লীলা হসপিটাল, বহরমপুর, মুর্শিদাবাদ।